হ্যালো বন্ধুরা, আমার ঘরের অনেকটা কাজই প্রায় এগিয়ে গেছে, বাট সম্পূর্ণ কমপ্লিট হয়নি। আগের দিন যে কলকাতা থেকে ওয়ার্ড্রপে লাগানোর জন্য নবগুলো কিনে এনেছিলাম, আজকে আমার ওয়ার্ড্রপে আর ওয়ার্ড্রপের ভেতরে ড্রয়ারে সেগুলো রাজস্থান লাগিয়ে দিয়েছে। যেহেতু আমার ওয়ার্ড্রপটা পিওর হোয়াইট কালারের রয়েছে, তাই আমি নবগুলো গোল্ডেন চুজ করেছি। আই থিঙ্ক হোয়াইট অ্যান্ড গোল্ডেন টুগেদার ক্যান নেভার গো রং। আর ভেতরে ড্রয়ারগুলো যেহেতু রয়েছে উডেন কালারের, তাই আমি ব্ল্যাক কালারের হ্যান্ডেল লাগিয়েছি। জিম করার পর আমি আর মা চলে যাই চা খেতে, তারপর একটু বাজারে গিয়েছিলাম। বাজার একদমই শেষ হয়ে গেছে, তাই ভাবলাম একবারে বেরিয়েছি যখন বাজারটা করেই ফিরি। মায়ের যেহেতু সুগার আছে, তাই যখনই বাজার করতে যাবে এক গাদা উচ্ছে কিনবে। মা নিজেও খায় আর আমাকেও রোজ রোজ খাওয়াবে। উচ্ছে বাজার থেকে তো আমার উচ্ছে চচড়ি খেতে বেশি ভালো লাগে, তবে শুধুমাত্র ঠাম্মার হাতে। বাজার থেকে ফেরার সময় 250 চিকেন আর 1650 থেকে বাসন্তী পোলাও কিনে এনেছিলাম। আজকে রাতের মেনু এটাই, মাকে একটু হেল্প করে দিচ্ছিলাম কুটনো বাটনা। চিকেনটা না ধনে পাতা দিয়ে আচ্ছা দারে ঝাল দিয়ে করা হয়েছে, যেটা আমার আর মায়ের ভীষণ পছন্দের। আজকের ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক।